ভোর হওয়ার ঠিক আগেই রাত সবচেয়ে বেশি অন্ধকার হয়। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই, মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল যারা তাদের সবচেয়ে ভালো লাগার কাজটি করেছে। সফল মানুষেরা সাধারণত তাদের কাজের বিষয়কে পাগলের মতো ভালোবাসে। একমাত্র নিশ্চুপ লোকই তার সফলতা দিয়ে তাক লাগিয়ে দিতে পারে। মানুষের সঙ্গে সহজ ব্যবহার করা আমার কাজ নয়, আমার কাজ হচ্ছে মানুষকে দিয়ে আরও ভালো কিছু করানো। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখ হলো সফলতার চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন, অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন, তবে আপনি অবশ্যই সফল হবেন। আবেগ আর বিবেক দুটোই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর, আর বিবেক মানুষকে ভালো মন্দ বিচার করতে শেখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না। যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসো, কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে তুমি কষ্ট দিও না। কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নও, কিন্তু কারো কাছে হয়তোবা তুমি তার পৃথিবী। তুমি কাউকে সহজে বোকা বানিয়ে দিতে পারবে, অথবা কারো সরলতার সুযোগ নিয়ে ঠকিয়ে দিতে পারবে, কিন্তু নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখো, নৈতিকতার দিক দিয়ে কি তুমি নিজেই হেরে গেলে না? কণ্ঠকে নয় শব্দকে গড়ে তোলো, মনে রেখো ঝড় নয় বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনি আসবে। সাফল্য ঘটে না, তাকে ঘটাতে হয়। পৃথিবীতে এমন কোনো হতাশা আসেনি যা আশাকে পরাজিত করতে পারে। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তুমি তাতে আশার সুরঙ্গ কাটতে শুরু করো। তোমার নাম জানার পর থেকে সুখ তোমাকে পাওয়ার আশায় ছুটে বেড়াচ্ছে। আশা হলো সবচেয়ে উদ্বেগজনক অবস্থাতেও শান্ত ও আনন্দিত থাকার ক্ষমতা। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়াও ভালো। সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও। সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয়। বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। আমার অভাব যদি তুমি বুঝতে না পারো, তবে তোমার সাথে আমার বন্ধন কখনো দৃঢ় হবে না। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন গ্রহণ করতে পারবেন, তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট। যাই হোক, বিয়ে করো, তোমার স্ত্রী ভালো হলে তুমি হবে সুখী, আর খারাপ হলে হবে দার্শনিক। সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে।
গিভ আপ মানে কিন্তু সবসময় এটা নয় যে আপনি খুব দুর্বল প্রকৃতির, এর মানে আপনি অনেক শক্তিশালী এবং অনেক বুদ্ধিমান যে সেই সব ছেড়ে দিয়ে আগে অগ্রসর হতে চায়। যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনি কেঁদেছিলেন আর বাকি মানুষ তা উদযাপন করেছিল। নিজের জীবনকে এমনভাবে উপভোগ করুন যাতে আপনার মৃত্যুর সময় সবাই কাঁদলেও আপনি তা হাসি মুখে উদযাপন করতে পারেন। ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আশা করার চেয়ে দারুণ কিছু আর নেই। আশা কখনো তোমাকে ছাড়ে না, বরং তুমি তাকে ছেড়ে দাও। তোমার কাজে যেন তোমার ভয়গুলোর বদলে আশাগুলো প্রকাশ পায়। বুকের মধ্যে আশা নিয়ে পথ চলো, তাহলে কোনো দিন একা চলতে হবে না। আমরা হয়তো অসংখ্যবার হতাশ হব, কিন্তু তারপরও অসংখ্যবার আমাদের আশা করতে হবে। সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো, অসাধারণ সফলদের না বলার ক্ষমতাও অসাধারণ। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসাবে লালন করুন, এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। আপনি জলাশয়ের সেই নুড়ি হতে চাইবেন যা পরিবর্তনের জন্য তরঙ্গ সৃষ্টি। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটিমাত্র উপায় আছে, আর তা হল ঝুঁকি না নেওয়া। দরিদ্র, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যের পর্যায়ে থাকবে এমন একটি বিশ্বের কথা কল্পনা করো, দেখবে একসময় তা সত্যি হয়ে যাবে। যার মা আছে সে কখনো গরিব নয়। নিজেকে বিশ্বাস করো, আপনি যা জানেন তার চেয়ে অনেক বেশি আপনি জানেন। যেখানে লক্ষ্য নেই সেখানে আশাও নেই। আশা হলো এমন একটি বিশ্বাস যা মানুষকে অর্জনের দিকে নিয়ে যায়। আশা আর আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয়। আশা হলো অসীম অন্ধকারের মাঝেও আলোচনার ক্ষমতা। ধন্যবাদ।